हेलो क्लास सिक्स, तुम्हारा निश्चय ईश्वरचंद विद्यासागर नाम शुनेछो। तिनी पश्चिम मेदिनीपुर जिलार बीर सिंह ग्रामे जन्मेछिलेन। उनी असाधारण मेधा पांडित्य प्रतिभार जन्य विद्यासागर उपाधि पेয়েছিলেন। তার সাধারণ মানুষের দুঃখী মানুষের প্রতি করুণার জন্য করুণার সাগর বলে অভিহিত হয়েছিলেন। সাধারণ মানুষকে তিনি সর্বদা সাহায্য করতেন, তাই তার দয়া এবং ও দানশীলতার জন্য বাংলার মানুষ তাকে দয়ার সাগর আখ্যায় অভিহিত করেছেন। কবি সত্যেন্দ্রনাথ দত্ত এই মহান মানুষটিকে তাই সাগর সম্বোধন জানিয়েছেন। আমরা সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা আগে পড়েছি। সত্যেন্দ্রনাথ দত্ত 1882 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার চুপি গ্রামে জন্মেছিলেন এবং 1922 সালে তিনি পরলোকগমন করেন। তাকে ছন্দের জাদুকর বলা হয়। তিনি অভিনব ছন্দ উদ্ভাবন করেছিলেন, তাই তাকে ছন্দের জাদুকর বলে আমরা জানি। তার রচিত কতকগুলো বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে বেণী ও বীণা, কেয়া কুহু ও কেয়া, বেলা শেষের গান বিশেষ উল্লেখযোগ্য। তার লেখা সাগর তর্পণ এই কবিতাটি আজকে আমরা পড়ব। তর্পণ কথাটির অর্থ হল মহালয়ের দিন পূর্বপুরুষদের শ্রদ্ধার্ঘ নিবেদন করা। কবি সত্যেন্দ্রনাথ দত্ত বিদ্যাসাগর এই মহান মানুষটিকে সাগর সম্বোধন জানিয়েছেন এবং তার প্রতি বিশেষ শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন। এসো আমরা কবিতাটি পড়ি। তোমরা তোমাদের বাংলা সাহিত্যের কথাগুলি বই নাও এবং 138 সংখ্যক বইটি সংখ্যাটি খোলো। পৃষ্ঠা সংখ্যা 138। আমি পড়ছি, তোমরা তোমাদের বইয়ের লাইন ফলো করো।
বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর, উদ্বেলিত দয়ার সাগর বীর্যে সুগভীর। সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। বীর সিংহের সিংহ শিশু, কারণ তাহার জন্মস্থান কোথায়? পশ্চিম মেদিনীপুর জেলার বীর সিংহ গ্রাম। আর তাকে সিংহ শিশুর সঙ্গে তুলনা করা হয়েছে। সিংহ কিসের প্রতীক? শক্তি ও সাহসের প্রতীক। আর বিদ্যাসাগরও ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সেই সাহসী মূর্তি। তিনি ছিলেন বীর যোদ্ধা। তরোয়াল নিয়ে যুদ্ধ করেই শুধু কেবলমাত্র যোদ্ধা হওয়া যায় না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, লড়াই করাও বীরের সমান। বিদ্যাসাগর বীর, উদ্বেলিত দয়ার সাগর বীর্যে সুগভীর। বীর্যে মানে বীরত্বে। দেখো, ওনাকে দয়ার সাগর বলা হয়েছে কারণ উনি দিন দুঃখী মানুষদের, অতি সাধারণ মানুষদের যথাসাধ্য দয়া করতেন, সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। সাগরের নিচে অগ্নি থাকে, আর সেই জন্য মাঝে মাঝে যখন সাগরের নিচে অগ্নি উদ্ভব হয়, তখন সাগরের জলে বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়, আর অনেক সময় সুনামির মতো বিশাল বিশাল ঢেউয়ের উৎপত্তি হয়। আমরা জানি যে জলের সঙ্গে অগ্নির সহাবস্থান হয় না, কিন্তু এই জলের নিচে অগ্নি লুকিয়ে আছে কোথায়? জলের তলদেশে। আর সেটার যখন উদ্ভব ঘটে তখন অনেক সময় বিপর্যয় ঘটে যায়। তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। আর এই যে অগ্নি জলের নিচে আছে তা বিদ্যাসাগরকে দেখে বিশ্বাস জন্মায়। প্রত্যয় মানে বিশ্বাস, কারণ বিদ্যাসাগর হলেন সাগরের মতো বিশাল এবং মহান, কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে বীরত্ব, সাহস। তাই এই বীরত্ব সাহস যেমন অন্যদিকে আছে, তেমনি আছে তার মনে দয়া, মমতা, করুণা। সেই জন্য তার মধ্যে এই দুটি সত্তা বিদ্যমান। নিঃস্ব হয়ে বিশ্বে এলে দয়ার অবতার, কোথাও তবু নোয়াও নিশির জীবনে একবার। দয়ার স্নেহে ক্ষুদ্র দেহে বিশাল বাড়াবার, সৌম্যমূর্তি তেজের স্ফূর্তি চিত্ত চমৎকার। তিনি খুব সাধারণ পরিবারে
জন্মগ্রহণ করেছিলেন, তাই বলা হয়েছে নিঃস্ব হয়ে বিশ্বে এলেন। যদিও তিনি খুব সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তার মধ্যে ছিল দয়া মায়া মমতার বিশাল সম্ভার। তিনি যেন দেবতা রূপে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। কোথাও তবু নোয়াওনিশির জীবনে একবার। অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেও তিনি কিন্তু কখনো অন্যায়ের সামনে মাথা নত করেননি। সর্বদা তিনি মাথা উঁচু করে বেঁচেছিলেন। দয়া স্নেহে ক্ষুদ্র দেহে বিশাল পারাবা, তার মন ছিল দয়ায় পরিপূর্ণ। যদিও তার দেহের আকৃতি খুব বিশাল ছিল না, কিন্তু তাহার মন ছিল বিশাল পারাবার। পারাবার কথার অর্থ হল সমুদ্র। সৌম মূর্তি তেজস ফূর্তি চিত্র চমৎকার। সৌম মূর্তি মানে দেখতে তিনি ছিলেন সুদৃশ্য শান্ত মূর্তি, কিন্তু সেই শান্ত মূর্তির মধ্যে লুকিয়েছিল বিশাল প্রতিভা, দয়া এবং করুণা। তাই তাহার চিত্র ছিল চমৎকার। চিত্র মানে মন, হৃদয়। তার হৃদয় ছিল অতি সুন্দর চমৎকার, কারণ যার মন সুন্দর সে তার কাজের মধ্য দিয়েই সেই সুন্দর মনের প্রকাশ ঘটায়, আর আমরা তা তার কাজের মধ্য দিয়ে দেখেছি। তাই কবিতাকে সৌম্যমূর্তি তেজস্ফূর্তি চিত্ত চমৎকার বলে উল্লেখ করেছেন। আজকে আমরা কবিতাটা এই পর্যন্ত পড়লাম। পরবর্তী অংশ আমরা পরের ক্লাসে পড়ব। তোমরা এখানে যে নতুন শব্দগুলো পেলে তাদের অর্থগুলো ভালো করে মুখস্থ করে রাখবে। থ্যাংক ইউ।